নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে সারা রাজ্যের বিভিন্ন থানায় বিজেপির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। শান্তিপুর থানায় ওইদিন হাজির হয়েছিল বিজেপির কর্মীরা। বেশ কয়েকজন সংখ্যালঘু মানুষ প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করেন। এদিন রাতে তৃণমূলের দুষ্কৃতীরা মদিয়ার মল্লিক নামে এক বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ। তিনি হাসপাতালে ভর্তি আছেন। সাইকেলের উপরই আমাকে চরম মাথায় একটা ঠেঙা মারল। কে তার নাম? এই তোর নাম কাও? ডাকনাম কাও, ওর নাম মনিরুল। মনে ঠেঙা মেরে আমি পাশের চৌকো ছিল, জল ছিল, জলে আপসে গিয়ে পড়ে গিয়ে জল থেকে উঠে ঢিলামে উঠলাম। পুরো চার পাঁচজন লাঠি নিয়ে গিয়ে রড নিয়ে গিয়ে এলোপুলো ঠাঙা, তারপরে পুরো 40-50 ঠাঙা, মাথা ফাতা সব ছাড় কেটে গিয়েছে। একবারে মাথা এত মাথায় ঠেঙা মেরেছে, হাত দিয়ে ঠেঙেছে, পিঠে ঠেঙা মেরেছে। আর আমি বাঁচাও বাঁচাও করছি, রাস্তা দিয়ে লোকজন আসা যাওয়া করছে বটে, অত খেয়াল করছে না, অন্ধকার তো। তারপরে অনেকক্ষণ পর ওরা আমার পকেটে পয়সা ছিল 5,000 টাকা, মোবাইল দুটো কেড়ে নিয়ে দৌড় ধরল মারতাম। কোন পাড়া ছেলে? কোন পাড়ার ছেলে? উত্তর পাড়ার আছে, মাজর পাড়ার আছে। আপনি কোনো অভিযোগ করেছেন থানায়? থানায় পুলিশে তো পুলিশকে অভিযোগ করা হয়েছিল। পুলিশ আমাদের গাড়ি করে দিলে আমরা চলে আসলাম, ওখানে নিয়ে আসলো না। আপনি কি পুলিশ গিয়ে উদ্ধার করেছে? পুলিশ নাই, পাবলিকে নিয়ে এসেছিল, যে পুলিশ পরে খোঁজ নিয়েছে। আমার নাম মসিবুল মল্লিক। বাড়ি সাহেবডাঙ্গা। এরই প্রতিবাদে রবিবার শান্তিপুর বিজেপি শহর মন্ডলের পক্ষ থেকে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সংখ্যালঘু ভাই তারা ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছে, আর এইটা দেখে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। আর সেই জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদেরকে হামলা করছে সংখ্যালঘু ভাইদের। আর সংখ্যালঘু ভাইদের নিয়ে আজকে আমরা আন্দোলন নেমেছি। 48 ঘন্টা এখনো হয়ে গেছে, এখনো দোষীরা কেন গ্রেপ্তার হলো না সেই দাবি নিয়ে আজকে আমরা এখানে আন্দোলন করেছি। প্রশাসন এসেছিল, প্রশাসন এসে তারা আমাদের কথা দিয়েছে যে 3 দিনের মধ্যে তারা তাদেরকে গ্রেপ্তার করবে। আর তা যদি গ্রেপ্তারি না করে আমরা শান্তিপুর টাউন হল বিজেপি থেকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। আগামী দিনে শান্তিপুরে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তা এবং সাধারণ মানুষের মধ্যে যে আগুন জ্বলে উঠবে সেই আগুন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শান্তিপুরে তার চোখের জল দিয়ে নিভাতে পারবে না। এক ভয়ঙ্কর পরিস্থিতি শান্তিপুরে হবে। পুলিশ ক্যাম্প আছে, তাও ওখানে মারধর করা হচ্ছে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ইনার বাড়িতে জ্বালিয়ে দিয়েছে, ইনার বাড়িতে করা হয়েছে, পুলিশ ক্যাম্প থাকতে মুসলিম বলে যে বিজেপি করতে পারবে না। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দ বার্তা।